হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে গোলাপ জল লাগাবেন, যাতে করে আপনাদের ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে উঠবে, ত্বকের দাগছোপ দূর হবে, ত্বক থেকে রিঙ্কল ও ফাইন লাইনকে দূরে সরাবে, সেই সঙ্গে ত্বকে সহজে অ্যাকনে, পিম্পল, র‍্যাশ, দানা দানা, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস হতে দেবে না। ত্বক থেকে সমস্ত নোংরা, ময়লা, ডেড স্কিনকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে চকচকে বানাবে। আপনারা রোজ রাতে আমার দেখানো পদ্ধতিতে গোলাপ জল দিয়ে এইভাবে যদি নাইট স্কিন কেয়ার করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ত্বকে গরমকালে আসা কোনো ধরনের সমস্যা দেখা দেবে না। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে লাগাতে হবে। এই রেমিডিটি বানাতে আমাদেরকে দুটি স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপের জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে রোজ ওয়াটার, অর্থাৎ গোলাপ জল। আমি এখানে ডাবর গোলাবাড়ি গোলাপ জল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল নিয়ে নিতে পারেন। গোলাপ জল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী আমরা সকলেই জানি। এটি আমাদের ত্বককে খুব তাড়াতাড়ি ফর্সা বানাতে সাহায্য করে। এটি ত্বক থেকে অ্যাকনে, পিম্পল ও র‍্যাশকে ভালো করে, ত্বকের মধ্যে শাইন ও গ্লোকে এনে দেয়। সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ডিপলি ক্লিনও করতে পারে। এখানে আমাদেরকে একটি পাত্রে এক চা চামচ বেসন অথবা এক চা চামচ মুলতানি মাটি নিয়ে গোলাপ জল দিয়ে একটু পাতলা করে গুলে নিতে হবে। মুলতানি মাটি আমাদের ত্বক থেকে এক্সট্রা অয়েলকে রিডিউস করে, এটি অ্যাকনে ও পিম্পলের বিরুদ্ধে ফাইট করে ত্বক থেকে এগুলিকে দূরে সরায়। মুলতানি মাটি আমাদের স্কিনকে টোন করে, এটি আমাদের কমপ্লেক্সনকে ব্রাইট করতে সাহায্য করে, আর এর সবথেকে বড় গুণ হলো এটি আমাদের পিগমেন্টেশন ও হাইপার পিগমেন্টেশনের দাগকে রিমুভ করতে পারে। গরমকালে মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো, তাই এখানে আমি মুলতানি মাটি ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভালো কোনো ব্র্যান্ডের মুলতানি মাটি নিয়ে নেবেন। অবশ্য আপনাদের কাছে মুলতানি মাটি না থাকলে আপনারা বেসন দিয়েও রেমিডিটি করে নিতে পারেন। এখানে মুলতানি মাটি ও গোলাপ জল ভালো করে গুলে নেওয়ার পরে এটিকে মুখের ত্বকে লাগিয়ে 2 থেকে 3 মিনিট ঘষে নিতে হবে। যেভাবে আমরা ফেস ওয়াশ লাগানোর পর আমাদের ত্বককে ঘষে নিই, ঠিক সেইভাবে। আর ঘষে নেওয়ার পর একটি ভেজা রুমালের সাহায্যে ত্বককে ভালোভাবে মুছে নিতে হবে। তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। তারপর আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে। আর সেকেন্ড স্টেপে অন্য একটি বাটির মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে 1 চা চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের গুণের কোনো শেষ নেই। এটি আমাদের চুল ও ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এটি আমাদের ত্বককে ঠান্ডা রাখে, হাইড্রেট করে, অ্যাকনে পিম্পলকে দূর করে, দাগ ছোপকে কম করে, ট্যানকে তুলে ফেলে ও ত্বকের রঙকে ফর্সা বানায়। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চুটকি কস্তুরি হলুদ গুঁড়ো। কস্তুরি হলুদ গুঁড়ো স্পেশালি আমাদের স্কিন কেয়ারের জন্যই তৈরি হয়ে থাকে। এটি আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়েরও কাজ করে, ফলে এটি ব্যবহারে সহজে ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়ে না। এছাড়াও এটি ত্বকের মধ্যে দানা দানা, র‍্যাশ, ফুসকুড়ি, ব্রণ ইত্যাদিকে হতে দেয় না। ত্বক থেকে ট্যানকেও রিমুভ করে ও ফর্সা করে তোলে। তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে, তাহলে খাঁটি রান্নার হলুদ গুঁড়ো 1 চুটকি নিয়ে নিতে হবে। এবার 1 চামচ গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে এই দুটি উপকরণকে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলেই দারুণ সুন্দর একটা নাইট ক্রিম আমরা পেয়ে যাব, যেটি ব্যবহারে আমাদের ত্বকের হারিয়ে যাওয়া গ্লো ফিরে আসবে। এই ক্রিমটি আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখের ত্বকে প্রথমে লাগিয়ে নিয়ে গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন। তারপর ত্বকের মধ্যে লাগিয়ে রেখে সারা রাত রেখে দেবেন। এইভাবেই যদি আপনারা পরপর 7 দিন করে নিতে পারেন, তাহলেই আপনাদের ত্বকের স্ট্রাকচার সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে আপনারা লক্ষ্য করতে পারবেন। ত্বক আগের থেকে দেখবেন অনেক বেশি ব্রাইট, টাইট, স্পটলেস ও গ্লোয়িং হয়ে উঠবে। আশা করি আজকের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন, কেননা আমি প্রতিনিয়ত ইউটিউবের মতো ফেসবুকেও নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি।